ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই 500 টাকায় গ্যাস বললেন অভিষেক। ধূপগুড়ি মহকুমা হবে আগামী 31 ডিসেম্বরের মধ্যে। শনিবার ধূপগুড়ির ঠাকুরপাট ফণীর মাঠে নির্বাচনী জনসভায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এই ঘোষণা করতে উচ্ছ্বাসে ফেটে পড়ল হাজার হাজার মানুষ। দুহাত তুলে অভিষেকের নামে জয়ধ্বনি করেন তারা। উপনির্বাচনের শেষ লগ্নে প্রচারে এসে এভাবেই ধূপগুড়ির মানুষের মন জয় করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, আলিপুরদুয়ার 5টা বিধানসভা আসনেই আমরা হেরেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী সহ সব প্রকল্পের সুবিধায় মানুষের হাতে তুলে দিয়েছে, আর বিজেপি উত্তরবঙ্গে যেতেও 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই ভেবে দেখুন কাকে ভোট দেবেন। তারপরই তার গলায় শোনা যায়, সভা শুরুর আগেই মাস্টার স্ট্রোক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মঞ্চে চোখাচোখা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তবে ইন্ডিয়া জোটের কথা স্মরণে রেখে বাম কংগ্রেস জোট নিয়ে কিছু বলেননি তিনি। যদিও শুক্রবার ধূপগুড়িতে এসে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আশ্বস্ত করে তিনি বলেন, ধূপগুড়ি এবছরই মহকুমা হবে, আমি কথা দিলাম। আপনাদের এই দাবি দীর্ঘদিনের, এখানে জেতা বিজেপির প্রতিনিধিরা বিধানসভায় কখনো এই দাবি তোলেননি। তিনি আরও বলেন, ভালো হাসপাতালের দাবিও রয়েছে আপনাদের, কথা দিলাম ধূপগুড়িতে আধুনিক মানের হাসপাতালও হবে। এরপরই বলেন, বিজেপি সরকার মানুষের বোঝা চাপিয়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়া জোট সরকার এলে গ্যাসের দাম কমে হবে 500 টাকা। অভিষেকের স্পষ্ট কথা, 1200 টাকা পর্যন্ত রান্নার গ্যাসের দাম বাড়িয়ে ভোটের আগে 200 টাকা দাম কমানো বিজেপির পরিকল্পিত ছলনা ছাড়া আর কিছুই নয়। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই 500 টাকায় গ্যাস বললেন অভিষেক। ধূপগুড়ি মহকুমা হবে আগামী 31 ডিসেম্বরের মধ্যে। শনিবার ধূপগুড়ির ঠাকুরপাট ফণীর মাঠে নির্বাচনী জনসভায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এই ঘোষণা করতে উচ্ছ্বাসে ফেটে পড়ল হাজার হাজার মানুষ। দুহাত তুলে অভিষেকের নামে জয়ধ্বনি করেন তারা। উপনির্বাচনের শেষ লগ্নে প্রচারে এসে এভাবেই ধূপগুড়ির মানুষের মন জয় করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, আলিপুরদুয়ার 5টা বিধানসভা আসনেই আমরা হেরেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী সহ সব প্রকল্পের সুবিধায় মানুষের হাতে তুলে দিয়েছে, আর বিজেপি উত্তরবঙ্গে যেতেও 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই ভেবে দেখুন কাকে ভোট দেবেন। তারপরই তার গলায় শোনা যায়, সভা শুরুর আগেই মাস্টার স্ট্রোক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মঞ্চে চোখাচোখা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তবে ইন্ডিয়া জোটের কথা স্মরণে রেখে বাম কংগ্রেস জোট নিয়ে কিছু বলেননি তিনি। যদিও শুক্রবার ধূপগুড়িতে এসে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আশ্বস্ত করে তিনি বলেন, ধূপগুড়ি এবছরই মহকুমা হবে, আমি কথা দিলাম। আপনাদের এই দাবি দীর্ঘদিনের, এখানে জেতা বিজেপির প্রতিনিধিরা বিধানসভায় কখনো এই দাবি তোলেননি। তিনি আরও বলেন, ভালো হাসপাতালের দাবিও রয়েছে আপনাদের, কথা দিলাম ধূপগুড়িতে আধুনিক মানের হাসপাতালও হবে। এরপরই বলেন, বিজেপি সরকার মানুষের বোঝা চাপিয়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়া জোট সরকার এলে গ্যাসের দাম কমে হবে 500 টাকা। অভিষেকের স্পষ্ট কথা, 1200 টাকা পর্যন্ত রান্নার গ্যাসের দাম বাড়িয়ে ভোটের আগে 200 টাকা দাম কমানো বিজেপির পরিকল্পিত ছলনা ছাড়া আর কিছুই নয়।